আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনে পাকের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বাক্য আপনাদের কাছে পরিবেশন করেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় দা সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী এখান থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর আপনাদের মতো সাহাবীদের সামনে বসিয়ে নিয়ে বক্তব্য রাখতেন, আর সাহাবীরা নীরব নিথরতা অবলম্বন করে পয়গম্বরের বক্তব্যগুলো উপদেশমালাগুলো শুনে শুনে মেমোরিতে সব জমা করে নিতেন। পরবর্তী যুগে যখন বিজ্ঞানীরা পেপার কাগজের আবিষ্কার করলো, মানুষ আর কথাগুলো মেমোরিতে জমা করে রাখতে চাইল না, মেমোরি থেকে কথাগুলো বার করে নিয়ে পেপার কাগজে লিপিবদ্ধ করে বই আকারে পুস্তক আকারে বিভিন্ন মানুষের ঘর সভা বর্জন করলো। এখন পয়গম্বরের জবানি মোবারক মেমোরিতে খুব বেশি আর পাওয়া যায় না, অধিকাংশ কথাগুলো সব পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। কারো বানাম বুখারি শরীফ, কারো বানাম মুসলিম শরীফ, কারো বানাম তিরমিজি, কারো বানাম আবু দাউদ, কারো বানাম ইবনে মাজা, কারো বানাম নাসাই, কারো বানাম দারমি, কারো বানাম দারকুতনি, কারো বানাম বাইহাকি, কারো বানাম তিবরানি, কারো বানাম মুয়াত্তায় মালিক, কারো বানাম মিসকাতুল মাসাবি, কারো বানাম ইবনে হাব্বান, কারো বানাম আল হাকিম, কারো বানাম আল মুস্তাদরাক, কারো বানাম তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। কতটা বললাম? 3 লক্ষাধিকের উপরে নবীজির জবানি মোবারক লেখকেরা লেখনীর মাধ্যম দিয়ে পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে বর্তমানে আমাদের ঘর সভাবর্ধন করে রেখেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনের কথা যেমন সত্য, নবীজির কথাগুলো সব মিথ্যা তো নাকি? তাহলে নবীজির কথাগুলো কি? একটু জোরে বলেন, নবীজির কথাগুলো সত্য? শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে দররে মোহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে মুহিত, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে স্বামী, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত লিপিবদ্ধ করেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক সহি হাদিসের কিতাবের ভিতরে যত জবানি লিপিবদ্ধ হয়ে আছে একটা হাদিস বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কোন মানুষ যদি মানতে আপত্তি করে, অ্যাভয়েড করে, অস্বীকার করে, বাদদাও তো 1500 বছর আগের লোক ছিল মোহাম্মদ, জীবনী স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয় চৌকাট পার হয়নি, খাতা কলম দিলে লিখতে পারত না, বই দিলে পড়তে পারত না, মোহাম্মদ সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কবিতা লেখেনি, মোহাম্মদ তৌরিদ জানত না, জব্বুর জানত না, ইঞ্জিল জানত না, মোহাম্মদ ছিল একটা মূর্খ মানুষ। জোরে বলুন না হুজুবিল্লাহ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগের মানুষ আমরা এমএ পাস করলাম, এমএসসি পাস করলাম, এমকম পাস করলাম, ল পাস করলাম, ব্যারিস্টার হলাম, উকিল হলাম, জজ হলাম, আইসিএস পাস করলাম, ডব্লিউবিসিএস পাস করলাম, কত নামি দামি ডিগ্রি আমরা অর্জন করলাম, আর মোহাম্মদের জীবন স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় একদিন হাজিরাও নাই, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় একদিন হাজিরাও মোহাম্মদের নাই। ওই মূর্খ লোকটার কথা এখন আমরা বিজ্ঞানের যুগে কেন শুনবো, কেন মানতে যাব? অতএ মূর্খ ব্যক্তির কথা এখন শিক্ষার যুগে মানা যাবে না। কোনো মানুষ যদি ধ্যান ধারণা করে মোহাম্মদ রসুল্লার কথা এই যুগে চলবে না, শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহর পাক কালাম কোরআনের কথা মানতে আপত্তি করলে পয়গম্বরের জবানি মোবারক হাদিসের কথা মানতে কোনো ব্যক্তি যদি আপত্তি অস্বীকার করে ওই লোকটার মুসলমান হিসাবে বিবেচিত থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন।
জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? এখনো তো মরণ বাকি, আত্মীয় স্বজনের খবর দেয়া বাকি, তারা আসবে মরা মুখ দেখবে, তারপরে লাশের গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, ইমাম ডেকে জানাজা পড়াতে হবে, তারপর কাঁধে করে নিয়ে কবরে যেয়ে না পোতা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। ঠিক বললাম না ভুল বললাম? কবরে না পোতা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। আচ্ছা, কবরে জিন্দা মানুষ পোতা হয় না মরা মানুষ পোতা হয়? এখন আমরা যারা বসে আছি মরা না জিন্দা, তাহলে আমরা জিন্দা মানুষ আমরা কেউ কি কবরে যাব নাকি? যাব কেউ? কেউ কবরে যাব না, যেতে চাইবো না, যত সময় না মরব, ঠিক কি না? আমার ভাইরা জিন্দা যখন আসি, আল্লাহ কবে আজরাইল পাঠাবেন তিনি জানেন, মরে যাওয়ার পরে কবরে যাওয়া পর্যন্ত আমাদের জান্নাত জাহান্নামের খবর নাই, কবরে যাওয়ার পরে খবর। তাহলে এখন বেশি আছি যখন, আজরাইল এখন আসেনি, চাবি মোড়া দেয়নি, তাহলে কাফেরদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলতে আপত্তি আছে নাকি কারো? তাহলে কাফেরের ঠিকানা কোথায় হবে একটু জোরে বলেন। জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। আমি কোরআনে সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত এ রাত্র 10:30 পরে শীতের রাতে আপনাদের কাছে পরিবেশন করেছি, এবং পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ জামানে মোবারক সহি হাদিসের কিতাব থেকে একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াত ও হাদিস পাকের সমন্বয়ে দু চার কথা আলোচনা রেখে বক্তৃতার ইতি টেনে আমিও আমার গৃহের দিকে প্রত্যাবর্তন করব, আপনাদেরও বাড়ি যাওয়ার সুযোগ করে দেব, লেপ কম্বল খোঁজার সুযোগ করে দেব। রাজি আছেন তো নাকি? কারণ বাড়ি গেলে তো এইভাবে বসে থাকবেন না, অবশ্যই লেপ কম্বলে ঢুকতে হবে, কারণ রাত যত বাড়বে ঠান্ডা আস্তে আস্তে বেশি বেশি আসবে, ঠিক কি না? ঠান্ডা আসবে। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের সূচনা ভূমিকা ইন্ট্রোডাকশন তিনি তথ্য দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবুল রাইবা ফি। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা করার আগেই আল্লাহ প্রথম সূচনা করে দিলেন, আমার কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও, কোরআনের তত্ত্ব উপলব্ধি করে অবলম্বন করে যদি ভবিষ্যৎ জীবনটা সুখের বানাতে চাও, তবে কোরআনের প্রথম সেন্টেন্সের তত্ত্বটা শোনো। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শকশবা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। কোরআনে যা কিছু বর্ণনা করা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই বিথারির লোকজন আপনারা যারা এসেছেন, আল্লাহ বললেন কোরআনের সব কথাগুলো সত্য, আপনারা সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? আমি হাত তুলতে বলবো না, কারণ চাদরের ভিতরে হাত বার করতে গেলে কষ্ট হবে, আজকের হাত তুলতে বলবো না, তবে মৌখিক বলতে আপত্তি নেই তো কারো? তাহলে কোরআনের সব কথাগুলো সত্য বিশ্বাস করেন? যে লোকটি বিশ্বাস করবে না সে কাফের হিসাবে বিবেচিত হবে, আর কাফের ঠিকানা হবে জাহান্নাম। আমরা জাহান্নামের আগুনে কেউ জ্বলতে চাই? কেউ জ্বলতে চাই না, এই জন্য কোরআন বিশ্বাস করব। আচ্ছা, এই বিশ্বাস দুই রকমের হয়, একটা মৌখিক হয় আর একটা অন্তরের হয়, হৃদয়ের হয়। এখন আপনারা যারা কোরআন বিশ্বাস করেন, সবাই মৌখিক করে না অন্তরে করেন? অন্তরে করেন। আচ্ছা, অন্তরে কীরকম করেন আমি একটু টেস্ট পরীক্ষা নিতে পারি? হাফি আলি হাফি আলি, ফাইনাল নেব না, ফাইনাল নিলে তো সব বাড়ি চলে যাবে, এই জন্য একটু টেস্ট পরীক্ষা নেব। কোরআনের কথা তো বলবো, তো কোরআনের কথা কেমন বিশ্বাস করেন? এই শীতের রাতে বসিয়ে রেখে বক্তব্য রেখে কতটা লাভ হবে এটা একটু যাচাই করলে আপত্তি আছে কারো? হ্যাঁ, মাল একটু দাড়ি পারলে একটু মাপবো, আমি মেপে তারপরে আমি বেচা কেনা শুরু করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো নাকি? আচ্ছা, কোরআনের কথা সবাই বিশ্বাস করেন মৌখিক না অন্তরে? অন্তরে বিশ্বাস করেন। আচ্ছা, অন্তরে যদি বিশ্বাস করেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই,
অধিকাংশ ভূগোল বইতে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে বহুদূর ফাঁকাতে নীলমতন দেখায় আকার বলতে কিছু নাই স্কুটিং বানিয়ে অ্যাপোলো বানিয়ে চন্দ্রযান বানিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা উপগ্রহ বানিয়ে মহাশূন্য পাড়ি দিয়ে সমাট 8 মাস মহাশূন্যে থেকে ফিরে এসে বলছে যত যাই শুধু ফাঁকা দেখি যত যাই শুধু ফাঁকা দেখি আজ পর্যন্ত আমরা আকাশের খবর কেউ পাইনি এজন্য বিজ্ঞানীরা অধিকাংশ তারা তত্ত্ব দিয়েছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আকার বলতে কিচ্ছু নাই আল্লাহ 1500 বছর আগে কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন সাবুয়া সামাওয়াতিন তিবাকান জোরে বলুন একটু আল্লাহু আকবার আমার আল্লাহ 1500 বছর আগে বললেন ও পাগলের দল কগেলাস খাইছিস তাই বল ও দুনিয়ার পাগলের দল কগেলাস খাইছিস তাই বল আমার 1500 বছর আগের সত্যবাণী কোরআনে আমি তত্ত্বকট করে দিয়েছি মাথার উপরে যে নীল আকাশ তোমরা দেখছো ওটা বহুদূর ফাঁকা তাই নীল দেখায় না আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি সাতটি কটি আল্লাহ বলেন সাবুয়া সামাওয়াতিন তিবাকান আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছে সাতটি পৃথিবীর মানুষ দেখতে পায়নি একটিও এখন আমরা বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করব না কোরআন বিশ্বাস করব বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করলে ঈমান হারা হয়ে যাব ঠিকানা হবে জাহান্নাম এজন্য কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের যেখানে দ্বন্দ্ব বেঁধেছে সেখানে আমরা কোরআন মানব না বিজ্ঞান মানব বিজ্ঞানের তত্ত্বকে লাথি মেরে উড়িয়ে দিয়ে দেব কোরআনকে বিশ্বাস করব তাহলে আমরা হয়ে যাব আল্লাহর পূর্ণ বিশ্বাসী ঈমানদার জোরে বলুন একটু আমিন আল্লাহ কোরআনের সূরা বাকারায় তত্ত্ব কট করলে ও আমার বান্দা বান্দিরা তিনটি আমল যদি পাকা বাগি করে নিতে পারো কটি বললাম তিনটি আমল যদি পাকা বাগি করে নিতে পারো ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম তোমাদের পরওয়ারদিগার আলম আল্লাহর তরফ থেকে তোমাদের পুরস্কারে বিভূষিত করা হবে ফালা খাউফুন আলাইহিম বিপদে মুসিবতে পড়লে কোনো ভয় পেতে হবে না ওয়ালা হুম ইয়াহজানুন রাতে রাতে ঘুম কামাই করে কোনো সমস্যার জন্য চিন্তা করতে হবে না যারা তিনটি আমল পাকা বাগি করবে আমার তরফ থেকে তারা পুরস্কারে বিভূষিত হবে বিপদে মুসিবতে আমার কুদরতি সাহায্য তারা পাবে জোরে বলুন একটু আমিন আমল তিনটি কি কি আল্লাহ কোরআনে সূরা বাকারায় কোট করলেন প্রথম বললেন মান আমানা বিল্লাহ আমারে কেউ তোমরা দেখতে পাবে না তাই বলে আমি নাই এমন ধারণা যেন করবে না আমাকে দেখতে পাবে না তবে আমি আসি এই বিশ্বাসটা তোমরা হৃদয়ে স্থাপন করবে অন্তরে বিশ্বাস করে নেবে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছে না নাই আমার উপরে ঈমান আনবে আমি একজন মালিক আছি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদহ বাইরে বার হলে উপরের দিকে তাকালে যে নীল আকাশ দেখতে পাও আকাশটাও বানিয়েছি আমি পৃথিবীর এই তামাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা আছে 228টি কটি বললাম 228টি দেশ আছে জাপান জার্মানি ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল সুইজারল্যান্ড ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডন আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজিকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মেনিয়া সৌদি আরব আরবাংশাহি শাম সিরিয়া মরক্কো ইয়ামান বুলগেরিয়া ফ্রান্স আছে না দেশ এইভাবে দেশ আছে পৃথিবীতে 228টি এই 228টি দেশ হলো পৃথিবীতে এক একটা ছোট ছোট ফুটবল দেখবেন মাঝে মাঝে ফুটবল মাঠে খেলা হয় বল নিয়ে একটা ফুটবল মাঠ 3-4 বিঘা জমি এরিয়া হয় 3-4 বিঘা জমি এরিয়ার ফুটবল মাঠে একটা বল নিয়ে খেলা হয় বলটা যেদিকে যায় 20-22 জন শুধু লাথি চালায় বলটার উপরে লাথি চালায় আচ্ছা একটা বল মাঠে যেকোনো এক জায়গায় রাখলে কতটা জায়গা নেবে একটা বল মাঠের ভিতরে রাখলে 1 ফুট বাই 1 ফুট স্কোয়ার ফুট যদি জায়গা দেয়া হয় একটা বল বসাতে আর কোনো জায়গা বাড়তি লাগবে
একটা মাঠে একটা বল বসাতে এক ফুট বাই এক ফুট স্কয়ার ফুট জায়গা দিলে একটা বল বসানো সম্ভব হবে বাকি মাঠটা যেমন খালি আল্লাহ বলেন तमाम পৃথিবীর আমি সাগর বানিয়েছে ফুটবল মাঠ করে আর तमाम পৃথিবীতে দুশায় যে 28 টি দেশ আছে দেশগুলো আমি বানিয়েছি ফুটবল করে দেশগুলো হলো ফুটবল আর ফুটবল মাঠ হলো সাগর তাহলে ফুটবল মাঠ বড় না বল বড় না সাগর বড় ফুটবল বড় না সাগর বড় আল্লাহ পাক কোরআনে তথ্য দিয়েছেন পৃথিবীতে পূর্বে ছিল সব পানি বিজ্ঞানীরাও একমত হয়েছে তারা বলছে পৃথিবীতে পূর্বে ছিল সব পানি আমার আল্লাহ পাক কোন শব্দ ব্যবহার করে পানির মাঝখানে হাজার হাজার ফুট পানি এই পানির মাঝখানে খোলাপালিগুলো জমিয়ে জমিয়ে আমার আল্লাহ এক একটা দেশ বানিয়ে দিয়েছেন পৃথিবীর বিজ্ঞানীরা কত উন্নত হয়েছে যন্ত্রপাতি মেশিন বানিয়ে কিন্তু আসপাশ জন্ত সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে একটা দেশ বানিয়েছে কোন ভূগোলে ইতিহাস আজ পর্যন্ত পেয়েছেন সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে একটা দেশ বানিয়েছে বিজ্ঞানীরা দার্শনিকরা ইঞ্জিনিয়াররা এখনো পর্যন্ত কোন ভূগোল বইতে ইতিহাসে পেয়েছেন তথ্য পৃথিবীর বিজ্ঞানীরা বিংশ শতাব্দীর শেষে 2000 সালে চলে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে কোথায় বললাম আটলান্টিক মহাসাগর সাগরের থেকে যেগুলো বড় তাকে মহাসাগর বলা হয় যেমন ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এগুলো সাগরের থেকে বড় যার কারণে মহাসাগর বলা হয়েছে মহাসাগর সাগরে সূর্য ওঠে পানিতে সূর্য ডোবে পানিতে সাগরে থাকলে মনে হয় পৃথিবীতে পানি বলতে আর কিছু নাই শুধু মাটি বলতে আর কিছু নাই শুধু পানি আর পানি পৃথিবীতে মাটি বলতে কিছু নাই শুধু পানি আর পানি আল্লাহ বলেন সাগরের মাঝে আমি ঘোলা পানিগুলো জমিয়ে জমিয়ে দ্বীপ বানিয়েছি ও বান্দা তোমাদের বসবাসের জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলল সব জায়গায় আমরা সফল হলাম আর কোন দেশ টেস্ট নতুন করে বানাতে পারলাম না মানুষের কাছে মাথা উঁচু করতে পারছি না এজন্য চল আটলান্টিক মহাসাগরে চল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ একর বিঘে জমি পড়ে রয়েছে ওইখানে একটু বালি পাথর বেলে দ্বীপ বানিয়ে জনগণের বসবাসের সুযোগ করি যেমন বিজ্ঞানীরা চাঁদের দেশে বসবাসের জন্য এখন চিন্তা ভাবনা নিয়ে শুধু যাচ্ছে আর ফিরতেছে গত কয়েকদিন আগে খবরের কাগজে তথ্য দিল চাঁদের দেশে বিজ্ঞানীরা দিয়ে মূলোর দানা ছড়িয়ে দিচ্ছে মূল পাঁচ ছটা করে পাতা বেরিয়ে গেছে মূলোর দানার পাতা বেরিয়ে গেছে পাঁচ ছটা করে মূল খুব তাড়াতাড়ি বেড়ে যায় ঠান্ডা পড়লে এই জন্য ওখান থেকে মূল নিয়ে এসে পৃথিবীতে এনে মানুষকে খাইয়ে কলিজা ঠান্ডা করে দেবে চাঁদের দেশের মূল সেখানে মূল রোপণ হয়ে গেছে পাঁচ সাতটা করে পাতা বেরিয়ে গেছে মূল গাছ বিজ্ঞানীরা সাগরের মাঝে দ্বীপ বানানোর জন্য যে স্যাটেলাইট মারলো সাগরের পানির উপরে আটলান্টিক মহাসাগরে পানির উপরে স্যাটেলাইট মারলো কতটা গভীর গর্ত একটু দেখে নে স্যাটেলাইট হলো তীক্ষ্ণ আলোর যন্ত্র যে আলো বহু দূরের খবরগুলো দিয়ে দেয় স্যাটেলাইট মেরে দিল সাগরের পানির উপরে 14,500 ফুট পানি ভেদ করে লাইট তলা পর্যন্ত পৌঁছে গেল আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট আমাদের খাল পুকুর ডোবার মতো নয় কিন্তু 5 ফুট 7 ফুট গেলি মাটি ঠিক কি না 14,500 ফুট পানি বেদ করে তলায় গেল লাইট লাইট তলায় যেয়ে বলল তোমরা দ্বীপ টিপ বানাতে পারবে কিনা সেটা পরের কথা তবে পূর্বের বিজ্ঞানীর একটা বড় জলজাহাজ বানিয়েছিল সেটাই পানির তলায় রয়েছে দেখিয়ে দিলাম কলিজা ঠান্ডা করার জন্য পৃথিবীর বিজ্ঞানীর একটি জলজাহাজ বানিয়েছিল এখান থেকে কিছুদিন আগে নূহ নবীকে থ বানিয়েছিল বিজ্ঞানীরা পৃথিবীতে প্রথম পানির উপরে চলার জন্য আল্লাহ পাক স্বপ্ন জগে নূহ নবীকে একটা নৌকার ফটো দেখিয়েছিলেন আরবিতে যাকে সফিনা বলা হয় ইংরেজিতে যাকে বোট বলা হয় বোট বাংলায় যারে নৌকা বলা হয় নৌকা আল্লাহ বলেন আমি আসমানে গজব দেব তামাম দুনিয়া ধূলিসাৎ করব কিন্তু ও আমার পয়গম্বর নূহ আমি আমার আসমানি কেতাবে তথ্য কোট করে দিয়ে দিয়েছি অনুনাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলেন বিশ্ববাসী আমার আসমানি কেতাব কোরআন আমি পৃথিবীতে কি জন্য নাজিল করেছি পাঠিয়েছি একটা বার কি খোঁজ নিয়েছো দেখেছো শুনে নাও জেনে রেখে দাও যত রোগে বিমারিতে অসুস্থতায় তোমরা পতিত হবে সব
রোগের ঔষধ আমি কোরআনে ভরে দিয়ে দিয়েছি। হসপিটালে যেতে হবে না, নার্সিং হোমে যেতে হবে না, ডাক্তার দেখাতে হবে না, প্রেসক্রিপশন নিয়ে এসে মেডিসিনের দোকানে যে ওষুধ কিনতে হবে না, আমার কোরআন সব রোগের ঔষধ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন আমরা বিশ্বাস করি, আপনারা পূর্বে বলেছেন করি, আচ্ছা তাই যদি করেন, কোরআন যদি বিশ্বাস করেন, তাহলে রোগ বেমারি হলে কোরআনের কাছে ওষুধ চান না, ডাক্তার দেখাতে যান, কথা বলতে হবে। আর যারা এতেকাবে নিয়ত করে বসে রয়েছেন তাদের বলতে হবে না, যারা এতেকাবে নিয়ত করেন আমার সঙ্গে একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আল্লাহ বলছেন আমি আমার আসমানি কিতাব কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি, ও বান্দা তোমাদের জন্য ঔষধ করে, ঔষধ শেফা শব্দের বাংলা অর্থ হলো ঔষধ, ইংরেজি থেকে বলা হয় মেডিসিন, আরবি থেকে বলা হয়েছে শেফা। আল্লাহ বলে সব রোগের ঔষধ করে আমি কোরআনকে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। আসলে কোরআনকে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে জীবনে হসপিটালে যেতাম না, নার্সিং হোমে যেতাম না, আমরা জীবনে ডাক্তার দেখাতাম না, এবং ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে মেডিসিনের দোকানে লাইন দিতাম না ঔষধের জন্য। নামকে অস্তে বিশ্বাস করি কোরআন, কিন্তু হৃদয়ে অন্তরে বিশ্বাস করি না। যার জন্য একটু সর্দি কাশি যন্ত্রণা মাথা ব্যথা হলেই আমরা ডাক্তার দেখাতে যাই, যাই না যাই না ডাক্তার দেখাতে যাই। আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিয়ে দিলাম আমার পাক কালাম কোরআন মজিদ আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি তোমাদের বিপদে মুসিবতে সাহায্য করার জন্য। যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে আমার আমার কোরআনের তত্ত্বগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি আল্লাহ মালিক আমার কাছে একটু হাত পাতবে। আমি আল্লাহ কোনোদিন বান্দাদের ফিরাইনি এবং কিয়ামত পর্যন্ত ফিরাবো না, কারণ আমি কোরআন আমার বাণী, আমার বাণী আমি আল্লাহ যদি বাস্তবিক রূপ দান না করি মানুষ তো আমার কোরআনকে মিথ্যা বলবে, আমার কোরআন সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা করবে। এজন্য কিয়ামত অবধি কোরআনকে আমি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা পৃথিবীর বিজ্ঞানীরা যখন স্যাটেলাইট মারলো একটি নৌকা সন্ধান পেলে, যে নৌকাটির নাম হলো টাইটানিক। কি নাম বললাম? টাইটানিক। টাইটানিক নূহ নবী যে নৌকাটা বানিয়েছিলেন তক্তার জোড়া দিয়ে দিয়ে, তক্তার সঙ্গে তক্তার জোড়া দিয়ে পেরেক সেটে সেটে বানিয়েছিলেন। এই নৌকাটা 1200 হাত লম্বা ছিল, 400 হাত আর ছিল, কানা থেকে তলা পর্যন্ত গভীর গর্ত ছিল 200 হাত। ছোট নৌকা তো নাকি, 1200 হাত লম্বা, 400 হাত দুই কানার আর ছিল, কানা থেকে তলা পর্যন্ত গভীর গর্ত ছিল 200 হাত। পয়গম্বর নূহ নবী বানিয়েছিলেন নৌকা। আল্লাহর আসমানে গজব থেকে নিষ্কৃতির জন্য 39 জন ব্যক্তিকে এই নৌকায় উঠিয়ে নিয়েছিলেন, আর এই 39 জন ব্যক্তি তামাম পৃথিবীতে রেহাই পেয়েছিল আসমানে গজব থেকে। যে গজবটাকে ইংরেজিতে ফ্লাড বলা হয়, বাংলায় যারে বন্যা বলা হয়, তামাম পৃথিবীব্যাপী আল্লাহ বন্যা দিয়ে দিয়েছিলেন। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা যতদিন হিমালয় পাহাড়ে না উঠেছে, আমাদের ভারতের উত্তরে দুটি দেশ, একটির নাম নেপাল একটির নাম ভুটান, এই দুই দেশ মিলে একটি পাহাড় আছে যার নাম হলো হিমালয়। হিমালয় পাহাড় হলো বরফের পাহাড়। এই বরফের পাহাড়ে প্রযুক্তি যুগের মানুষ যতদিন পর্যটকেরা উপরে না উঠেছে ততদিন নূহ নবীর জমানার ফ্লাড বন্যাকে 5500 বছর আগের বন্যাকে বিশ্বাস করেনি। হিমালয় পাহাড়ের মাথায় যখন উঠে গেল পর্যটকেরা, যে দেখলো পাহাড়ের মাথায় একটা খাদ গর্ত আছে, ওই গর্তে একটা কুমির আর একটা মাছের কঙ্কাল রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়ালে বাঁশ কাটতে হয়, কবর খুঁড়তে হয়, মানে ঠান্ডার প্রকোপে তার যান বেরিয়ে যায়, আড়ষ্ট হয়ে মারা যায়। এই বরফের পাহাড়ের মাথায় মানুষরা বুলেট প্রুফ পোশাক পরিধান করে পাহাড়ের মাথায় যখন উঠে গেল, যে দেখলো পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, খাদ, খাদের ভিতরে একটা কুমিরের একটা মাছের কঙ্কাল। পৃথিবীর বিজ্ঞানীরা দার্শনিকরা বলে এখানে মাছ আর কুমির আসলো কি করে, রিসার্চ করে গবেষণা করে বলল 1500 বছর আগের কোরআন হলো সত্য। আল্লাহ কোরআনের নূহ নবীর জীবনী কোট করে দিয়েছেন।
আর নূহ নবীর জমানায় তমাম পৃথিবী আল্লাহ ভাসিয়ে দিয়েছিলেন পানি দিয়ে একটা না 40 দিন আসমানি বর্ষা হয়েছিল আর জমিন ফাটিয়ে আল্লাহ পানি তুলেছিলেন আল্লাহ পারে না পারে না আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে তত্ত্ব কোট করে বললেন ও বান্দা বান্দিরা শোনো যখন আমি কোন বিষয়ে কোন হুকুম করি ইজা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ভাইয়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আমি যখন যেটা হতে বলি সঙ্গে সঙ্গে তখন সেটা হয়ে যায় আমার কোন কিছু বানাতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না কারণ আমি তোমাদের মতো বুড়ো টড়ো হয়ে পাওয়ার সিসলা হই না জোরে বলুন একটু নাউজুবিল্লাহ আমাদের যত বয়স বেশি হয় আমরা বুড়ো হই কিনা কিছু বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না যা পারবো আমরা আল্লাহ বলেন ও বান্দারা মাথা গরম করিও না আমি অতীতে ছিলাম যেমন আল্লাহু হাইয়ুন কাইয়ুম আমি অতীতে ছিলাম যেমন বর্তমানে আছি তেমন ভবিষ্যতও থাকবো তেমন আমার কোনো পরিবর্তন নাই ও বান্দারা তোমাদের খাওয়ার দরকার হয় ঘুমানোর দরকার হয় পেশাব পায়খানার দরকার হয় রোগ বেমারি গুলো হসপিটালে নার্সিং হোমে যেতে হয় আমার ওই সমস্ত বিষয় থেকে মুক্ত আমার কোনো কিছুই লাগে না আমি যেমন ছিলাম তেমন আছি কিয়ামত পর্যন্ত তেমন থাকব চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর একদিন ডেকে বলছেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আমার আল্লাহ ডেকে বলছেন আওয়ালাম তুমি নিয়া মুসা আমি ঘুমাই নাই তত্ত্বটা পেলে কোথায় মুসা বলছেন জিবরিল আমিনের কাছ থেকে পেয়েছি আল্লাহ বলেন জিবরিলের কাছ থেকে শুনো আমি ঘুমাই না মুসা নবী বলছেন না আমি আর রব্বি হ্যাঁ আল্লাহ বলছেন না মুসা নবীর কাছ থেকে তত্ত্ব শুনে তুমি মনে মনে কি ধারণা করো মুসা বলছে আমার মনের ভিতরে কুটকুট কুটকুট করে কোন মানুষ যদি না ঘুমায় সৃষ্টি না ঘুমায় সে তো ম্যাট পাগল হয়ে যায় না ঘুমালে দু চার মাস দেখবেন সে পাগল হয়ে যায় আল্লাহ তুমি ঘুমাও না তাহলে তুমি কি পাগল টাগল হও না আমার পাগল হলে মাঝে মাঝে পাগলাকারদের তারে ভর্তি করতে হয় ট্রিটমেন্ট করতে হয় তুমি কোন হসপিটালে যাওটা এই নিয়ে আমার মনের ভিতরে কুটকুট করে আল্লাহ বলেন কুটকুটে বাইরামালা পয়গম্বর কি দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের দাওয়াত দেব না যার মনের ভিতরে কুটকুটে বাইরাম রয়েছে তারে দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের দাওয়াত দেব না আল্লাহ কোরআনে বলছেন লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলছেন জীবনে কোনোদিন আমার ঘুম লাগে না আর আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না প্রতিদিন 24 ঘন্টা আমি প্রতিনিয়ত জাগ্রত থাকি আমি যদি ঘুমিয়ে পড়ি বান্দাদের বিপদে সাহায্য করবে কে বান্দাদের বিপদে মুসিবতে সাড়া দেবে কে এজন্য প্রতিদিন আমি জাগ্রত থাকি জেগে থাকি তাই বলে আমি পাগল টাগল হই না জোরে বলুন একটু সুবহানাল্লাহ মুসা নবী বলছে আল্লাহ যে ঘুমায় না সে তো ম্যাড হয় পাগল হয় আর পাগল হয়ে গেলে তো হসপিটাল যেতে হয় ওষুধপত্র ব্যবহার করতে হয় তুমি কোন হসপিটালে যাও কি ওষুধ খাও এই নিয়ে আমার মনের ভিতরে সবসময় কুটকুট কুটকুট করে আল্লাহ বলেন কুটকুটে বাইরা মলা কি দি আমি আমার দিনের কাজ করব না তাতে সফল হবে না তোমার মনের ভিতরে কুটকুটে ব্যয়রাম আগে দূর করব কুটকুটে ব্যয়রাম দূর করে তারপর তোমাকে দিয়ে আমি দিনের কাজ করাব মুসা নবী বললেন আল্লাহ তাহলে তো খুব ভালোই হয় আল্লাহ বলেন মুসা আমি যে ঘুমাই না ভালো থাকি এটা তুমি দেখবে না শুনবে আল্লাহ বলছেন আমি ঘুমাই না ভালো থাকি এটা তুমি দেখবে না শুনবে পয়গম্বর চিন্তা ভাবনা করছে কি বলি আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি সব থেকে সেরা জ্ঞানী কে যার উপরে জ্ঞান আর কারো নাই কথা বলে সব থেকে সেরা জ্ঞানী কে
সব থেকে সেরা জ্ঞানী তিনি যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন তিনি বলছেন ইননামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি যখন কিছু বানানোর চিন্তা করি শুধু কুন বললেই হয়ে যায় আমার 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না শুধু তাই নয় আমি আল্লাহ পাক ও পৃথিবীর মানুষ তোমরা শোনো ওমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলছেন ও মানুষ তোমাদের মেমরি মগজে যে জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানালে কম্পিউটার বানালে রিমোট কন্ট্রোল বানালে স্যাটেলাইট বানালে ইন্টারনেট বানালে উপগ্রহ বানালে চন্দ্রযান বানালে পাতাল রেল বানালে রেডিও বানালে ভিডিও বানালে ভিসিআর বানালে কোল্ড স্টোর হিমঘর বানালে ফ্রিজ বানালে ছোট এক মেশিন মেশিন পকেটে ভরে দিয়ে তমাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিলে ছোট মেশিন আপনাদের কাছে এখন নেই কারণ জলসা শুনতে এসেছেন আমার পকেটে একটা ছোট আছে আমার পকেটে যার ইংরেজি নাম হলো মোবাইল বাংলা নাম হলো কথা বলার যন্ত্র আপনারা এখন জলসা শুনতে এসেছেন বাড়ি রেখে এসেছেন এখন মাঝে মাঝে মানুষ বাজারে যায় বাজার করতে পয়সা নিতে ভুল হয় তো মোবাইল নিতে ভুল হয় না ঠিক বললাম না ভুল বললাম পয়সা নিতে ভুল হয় কিন্তু মোবাইল নিতে ভুল হয় না অনেকের পকেটে আবার দুটো তিনটে চারটে রয়েছে কখন কোন টাওয়ার ধরে তারও বা ঠিক কি ইমার্জেন্সি এই জন্য একটা টাওয়ারে না ধরলে আর এক টাওয়ারে কাজ মেটবে বিভিন্ন টাওয়ারে সংযোগ আলা সিম মোবাইলের ভিতরে ভরে রেখেছে